অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা আমাদের ছায় গল্প অনুষ্ঠানে আসার জন্য। আমরা গল্পে চলে যাই। অবশ্যই আমি তো গল্প শুরু করতে চাই একদম সেই শিশু বয়স থেকে, তাই না? তো কবে বড় পর্দায় আমরা শিশু শিল্পী হিসেবে পেয়েছিলাম? বড় পর্দায় শিশু বয়স থেকে অভিনয় করছেন, কত বছর বয়স থেকে, ঠিক কখন থেকে অভিনয় শুরু করেছেন? আমি দোলনা ছবিতে আর কি প্রথম কাজ করেছি, একেবারে দোলনায় থাকা বাচ্চা অবস্থায়। আচ্ছা, তো আপনি বুঝতেই পারছেন যে বয়সটা কতটুকু ছিল, এক বছরও হয়নি। হ্যাঁ, এরকম আর কি। তো ওটা দিয়ে আমার যাত্রা। আচ্ছা, এটা তো 90 দশকের দিকে ছিল ছবিটা। আচ্ছা, হোক তখন অবুধ শিশু, তো কেমন করে এই সুযোগটা হয়েছিল? বাবা মার অবদান ছিল নিশ্চয়ই? অবশ্যই। সে গল্পটা শুনতে চাই। আসলে সিবলি সাদিক আঙ্কেলের ফ্রেন্ড ছিল আমার বাবা, জুনিয়র ফ্রেন্ড। তো একদিন শুটিং স্পটে যায় শুটিং দেখতে আমার বাবা মা আমাকে নিয়ে। আচ্ছা, তো তখন সিবলি আঙ্কেল একটা ছোট বাচ্চা দরকার ছিল, খুবই কিউট হবে। তো আমাকে দেখলো, দেখার পর বাবাকে বললো তোমার মেয়েকে আমাকে দিতেই হবে। তো ওই থেকে আমার আর কি চলচ্চিত্রে কাজ করা, যেটাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। হ্যাঁ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এর পরবর্তী কি ছবি ছিল? এর পরবর্তী ছিল লক্ষ্মী সংসার, স্বপ্ন, আরো অনেকগুলো ছবি ছিল পরপর পরপর। তখন অনেকগুলো চলচ্চিত্রে কাজ করা হয়েছে, তো মানে বুঝতে শিখেছে যে আমি সিনেমায় অভিনয় করছি, সেটা কত বয়স থেকে মানে ফিলিংটা হয়েছে? আসলে সিবলি আঙ্কেলই তার মাথায় রেখেছিল যে আমি আরেকটু বড় হলে ওনার একটা বড় ছবিতে মানে একদম বড় ক্যারেক্টার দিয়ে আমাকে আনবে। আচ্ছা, তো আঙ্কেলের ত্যাগ ছায়া ছবিতে আমাকে সেইভাবেই সে আনেন। তো তখন আমার বয়স 4 হবে। আচ্ছা, তো ওই ছবিটার মাধ্যমেই আমার একদম ফুল প্লেজে কাজ করা আর কি। এই ছবির কোনো কিছু মনে আছে? যদিও একদম ছোট্ট বয়স ছিল তখন, কিছু কি মনে আছে? হ্যাঁ, মনে আছে। কিংবা বাবা মার কাছ থেকে কোনো স্মৃতির কথা কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আমার যেহেতু শুটিং করেছি তো তখন এত কাজ করতে হয়েছে, তো মনে আছে কিছু হলো। সেটা হচ্ছে সিবলি আঙ্কেল তখন যখন আমার মানে স্যাড শটগুলো থাকতো, কষ্টের শটগুলো, তো তখন সে করতো কি, খুব বকা দিত আমাকে, এই তুমি খুব দুষ্টু মেয়ে, বাবা মার তো কথা শুনো না, আচ্ছা এইটা সেটা বলে আমাকে খুব মানে কাঁদিয়ে দিত। তো এইভাবে করে সে শটটা নিয়ে নিত, আমি অরিজিনালি কাঁদছি শটের মধ্যে, চলছে শট, চলছে শট শেষ, সবাই তো তালি দিচ্ছে এত ভালো শট, সাথে সাথে সে আমাকে বুকে জড়িয়ে ধরে বলতো মারে এটা আমি শুধুমাত্র শটের জন্য করেছি, মাফ কর মা বলে সে আমাকে খুব আদর করতো, আমার জন্য ক্যান কোক চকলেট এগুলো সবসময় এনে রাখতো। ওই শটগুলোর পর আমাকে সাথে সাথে সে এটা দিবে। আর অন্য সময় যখন কি হাসি খুশি শট হতো তখন খুব হাসি খুশি খুব সুন্দর মতো করতো। আর এই ছবিতে আমি জাতীয় পুরস্কার পাই, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমি বলবো এটার অবদান পুরোপুরি সিবলি সাদিক আঙ্কেলের, কারণ উনি আমার কাছ থেকে কাজটা বের করে নিয়েছেন। ঠিক তাই। আর তাছাড়া কথা হচ্ছে আমাকে উনি ডাবিংও করিয়েছেন ধরে ধরে প্রত্যেকটা জায়গায়। ইনফ্যাক্ট ডাবিংয়ের মধ্যেও সে আমাকে বকা দিত ওই শটগুলোতেই, মানে কষ্টের কান্নার শটগুলোতে ওখানেও বকা দিয়ে আমাকে ডাবিংটাও কান্না করিয়ে করিয়েছে। তো আমার ফিল্মের গুরু হচ্ছেন উনি, যেহেতু ওনার হাত ধরে আমি এসেছি, তো ওনার কাছ থেকে আমি কাজটা আর কি প্রথম শেখাটা আমি শিখতে পেরেছি। তো এরপরে কাজগুলো করতে আমার আর এতটা কষ্ট হয়নি, আমি বুঝে ফেলেছি যে দুঃখের শটটার মধ্যে এভাবে কাটতে হবে, হাসিটা এভাবে দিতে হবে। ছবিটা আমি দেখেছি, ছবিটাতে একদম এত ছোট বয়সে এত নিখুঁত অভিনয় করা, এটা কিন্তু একেবারেই সম্ভব না যদি তার মধ্যে সেই শিশু বয়স থেকে মেধা না থাকে। তো আসলে সত্যিকার অর্থেই সেটা প্রাপ্য ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারে, আর সেই ছবিটাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার মানে পেয়েছো তুমি। হ্যাঁ, তো আসলে দর্শকদের এই ছবিটার কিছু অংশ আমরা দেখাতে চাই। জি, দর্শক চলুন প্রিয়াঙ্কা অভিনীত সেই শিশু বয়সের ত্যাগ ছায় ছবির ছোট্ট একটি অংশ আমরা দেখে আসি। এর পরে ছিল জিত, এটা আজিজুর রহমান আঙ্কেলের কাজ। তো ওটা শাবনাজ নাইম আঙ্কেল আন্টির মেয়ের চরিত্র ছিল। তো ওই ছবিতে আমি কাজ করার আগে যেহেতু ত্যাগ করে ফেলেছি, সেহেতু আমার খুব একটা কষ্ট হয়নি, আমি কাজ করার আগেই বুঝে ফেলেছি। শাবনাজ নাইমের সঙ্গে কিংবা সালমান শাহের সাথে আরও একটা ছবি ছিল। হ্যাঁ, আঞ্জুমান ছবি, আঞ্জুমান। ওটা হচ্ছে আমি সালমান শাহ ভাইয়া আর শাবনাজ আপু ছিলেন ওই ছবিতে, আমি শাবনাজ আপুর ছোটবেলার চরিত্র করি। তো এইটার কথা আমি একটু বলি, সেটা হচ্ছে আমার যখন ত্যাগ ছায়া ছবি শুটিং হয় তো তখন আমরা কক্সবাজার আউটডোরে যাই। আচ্ছা, তো
ওই সময়ে কেয়ামত থেকে কেয়ামতেও সালমান ভাই ওনারা আর কি ইউনিট নিয়ে কক্সবাজার যায়, হ্যাঁ শুটিং করছিল, এবং আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেই তারা ছিল। আচ্ছা আচ্ছা। তো যখন নাকি আমার সাথে পরবর্তীতে দেখা হয়েছে শুটিং সময়, তো তখন বলছিল যে ওর সাথে একটা কাজ হলে খুব ভালো হতো, আমার ছবি তো থাকলে ভালো হতো। তো কিছুদিন পর হাফিজউদ্দিন আঙ্কেলের ছবি আঞ্জুমানে, ওই ছবিতে সে শাবনা জাপুর ছোটবেলায় আর কি আমাকে চরিত্রটাতে নেয়। আচ্ছা। তো যখন দেখা হয় তখন বলে কি, আরে তুমি তো আমার ছোটবেলার নায়িকা, একসাথে কাজ হলো তাহলে। তো এটা অনেক বড় প্রাপ্তি যে তারই একটা ছবিতে আমি ছিলাম। এই সময় যারা নামি দামি তারকা ছিলেন তাদের সঙ্গে অভিনয় করেছো এবং তাদের সবার স্নেহ মানে পেয়েছো, তাই না? তো এই ফিলিংটা কেমন লেগেছিল ছোটবেলায়? সেরকম তো নিশ্চয়ই মানে বোঝা গেছে যে তারা এত নামি দামি তারকা। আসলে আমি যতদিনই কাজ করেছি ওটা এমন একটা যুগ ছিল, শাবানা আন্টিরাও যেরকম ছিলেন, আবার ওই সময় শাবনুর আপু মৌসুমী আপুরাও চলে এসেছেন ইন্ডাস্ট্রিতে, তো আমি সবার সাথেই কাজগুলো করতে পেরেছি আর সবার ভালোবাসা অনেক পেয়েছি, যেটা আসলে আমি ভুলতে তো পারবো না, আর এটা আমার সারা জীবন রয়েই যাবে লাইফে। শাবানা আন্টির সাথে আমার বেশ কিছু ছবিতে কাজ হয়েছে, তো শাবানা আন্টির মেয়েই ভাবতো আমাকে দর্শকরা, তো আমাকে রাস্তায় দেখলে দর্শকরা বলতো কি, আরে ও তো শাবানা আপার মেয়ে না? তো আমার আব্বু আম্মু বলতো না না আমার মেয়ে, কিন্তু কাজ করছে পর্দায় আর কি শাবানা আপার মেয়ে, বলে এত ছবি তো আমরা ভেবেছি ওনার মেয়েই হবে আর একরকম লাগে এরকম আর কি। তো শাবানা আন্টি আমাকে খুবই আদর করতো। আন্টির প্রোডাকশনে, এসএস প্রোডাকশনে আমি কাজ করেছি কিছু, ঘাতপতি ঘাত এই ছবিটার একটা ঘটনা আমি বলতে চাই যে আমাকে সে কতটুক ভালোবাসতো এটাতে প্রমাণ হয়ে যাবে। এটা ওনার ব্যানারে ছিল, শাবানা আন্টি আর জসিম আঙ্কেলের মেয়ের চরিত্র আমি করেছি। তো ওই সময় আন্টির বার্থডে পড়ে যায়। আচ্ছা। তা আন্টি বাসা থেকে কেক কেটে সন্ধ্যায় আসে, আমাদের শুটিং চলছে, শুটিং স্পটে এসে সে প্রথম প্রোডাকশনকে বলে, প্রোডাকশন বয়কে ডেকে, যে প্রথম কেকটা আমি যে কেটে এনেছি ওকে দিবা, প্রিয়াঙ্কাকে দিবা। এটা কত বড় মানে আদর ভালোবাসা হতে পারে যে সে স্পটে এসে পিচ্চি বাচ্চাটা খাবে তারপর সবাইকে খাওয়াবে। হ্যাঁ, জসিম আঙ্কেলের সাথে আমার অনেকগুলো কাজ হয়েছে। আঙ্কেলের সাথে আমি স্ত্রী হত্যাতে একটা ঘটনা আর কি বলতে চাই, সেটা হচ্ছে ওই ছবিতে আমি মারা যাই লাস্টে। তো আঙ্কেল আমাকে মেয়ে বলতো, আমরা কক্সবাজারে শুটিং করছি ওখানে আর কি দেখানো হবে যে আমি গুলি খেয়ে মারা যাই, তো আমাকে কবর খুঁদে আঙ্কেলই কবরে শোয়াবে। তো এমন একটা দৃশ্য, মোতালেব হোসেন হচ্ছে ডিরেক্টর ওই ছবি, তো মোতালেব আঙ্কেল চাচ্ছে পুরোপুরি ডাইরেক্ট আমাকে রাখবে মাটিতে কবরের ভিতরে আর কি, শটটা ডাইরেক্ট নেবে। তো আমার বাবা বলছে কি, না এত এইভাবে শটটা নাই না, আপনারা একটু টেকনিক্যালি নেন, কারণ একদম মেয়েটাকে এভাবে দিব দিতে চাচ্ছি না। তো মোতালেব আঙ্কেল বলছে না আমার এটা ডিমান্ড। তখন জসিম আঙ্কেল একটা কথাই বললো যে যে কোনো বাবা এটা রাজি হবে না, আমি ওকে মেয়ে বলেছি তো ও আমারও মেয়ে, আমি আপনাকে রিকোয়েস্ট করব যে এই শটটা এইভাবে করে না নিয়ে টেকনিক্যালি নেন, কারণ আমারও বুকটা ফেটে যাচ্ছে ওকে এইভাবে করে মাটিতে কবরে শোয়াবো। তো এটা বলার পর মোতালেব আঙ্কেল আর কিছু বললো না, বললো ঠিক আছে ওকে ডান। তা আর কি কি ছোট বয়সে ছবি ছিল? আর ছিল হচ্ছে স্বপ্ন, ঘাতপতি ঘাত, স্ত্রী হত্যা, মূর্খ মানব, ঘৃণা, অনেকগুলো ছবি আছে। তো ছোট বয়সে আসলে অনেকগুলো ছবি করা হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে কতগুলো হবে আনুমানিক? আসলে হিসাব নেই, অসংখ্য, অনেক ছবি আছে, বলা যায় অসংখ্য। আর হুমায়ুন ফরিদির সাথে তো অভিনয় করা হয়েছে। ফরিদ আঙ্কেলের সাথে আমার অনেক কাজ হয়েছে, অনেক কাজ। এবার বড়বেলার কথা আসি, তো প্রথম কোন চলচ্চিত্রে ছিল মানে পরিপূর্ণ নায়িকা হয়ে এসছো, কোনটাতে? ছোটবেলায় নার্গিস আক্তার, নার্গিস আন্টির সাথে কাজ হয়েছে। আচ্ছা। তো তারই মাথায় ছিল যে ও বড় হলে আমি একটা নায়িকা হিসেবে আনব। আচ্ছা আচ্ছা। তো যখন আমি একটু বড় হই সে আমাকে দেখলো, তখন সে বলল যে বাবা মাকে যে ওকে দিতে হবে একটা রবীন্দ্রনাথের সমাপ্তি উপন্যাসের উপরে আমি নাম ভূমিকা একটা ছবি করবো, অবুঝ বুক, এইটার নাম ভূমিকা ছবিটা ওকে দিয়ে করাবো। আচ্ছা। তো বাবা মা শুনে প্রথমে ভাবলো যে নায়িকা হিসেবে আবার কাজ করবে, কিন্তু মা পরে বলল যে না আসলে ছোটবেলা যেহেতু করেছে আর এত বড় একটা কাজ অবশ্যই করা উচিত, তো মার জন্যই আমি আসলে নায়িকা হলাম আর কি। তো ওই কাজটা দিয়ে আমার প্রথম যাত্রা শুরু। আমরা দর্শকদের অবুঝব ছায়াছবি থেকে একটা চমৎকার গান দেখব। দর্শক চলুন চিত্রনায়িকা প্রিয়াঙ্কা অভিনীত অবুঝব ছায়াছবির চমৎকার এই গানটি আমরা দেখে আসি। তে ববিতার সঙ্গে কাজ হয়েছে পরিপূর্ণ নায়িকা হয়ে আসার পর, এবং ছোটবেলা তো হয়েছে, তো এই ছবিতেও হয়েছে, তো তার সম্পর্কে কিছু শুনতে চাই।
আসলে ববিতা আন্টির সাথে তো আমার ছোটবেলা যেহেতু কাজ হয়েছে, সে তখন থেকে আমাকে চিনতো। কিন্তু যখন নায়িকা হিসেবে আমি কাজ করতে আসলাম, আন্টি আমাকে দেখলো, আন্টি আমাকে একটা কথাই বললো যে তুমি হচ্ছ আমাদের উত্তরসূরি। ওই ছবিতে তো নায়ক ফেরদৌস ছিলেন, হ্যাঁ, কেমন লেগেছিল ফেরদৌসকে সেই ছোটবেলা থেকে নিশ্চয়ই? হ্যাঁ, ফেরদৌস ভাইও আমাকে ছোটবেলায় দেখেছে, তো তার সাথে কাজটা করতে গিয়ে কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, আর চরিত্রটাই ওরকম ছিল, হ্যাঁ, একটু মানে ছোট ছোট বয়স, অবুঝব, সে নামুক ভূমিকায় ছিল আর কি। এটাতে একটা মজার ঘটনা আমি বলি, সেটা হচ্ছে কি, এখানে আমি চাল থেকে লাভ দেই, একতলার যে ঘরে চাল থেকে, হ্যাঁ, চাল থেকে ডাইরেক্ট লাভ দেই। আচ্ছা, তো এই শটটা যখন নিচ্ছিল তখন 35 আমাদের শুট হচ্ছিল, তো প্রথম শটটা যখন আমি দিতে গেলাম ববিতা আন্টি আসবে, আমি শটটা ডাইরেক্ট হচ্ছে কি, আমি চাল থেকে লাভ দিয়ে ববিতা আন্টির সামনে দাঁড়াই, এটা একটাকেই হতে হবে, মানে একটা পুরো শট যে আমি দাঁড়ালাম পর্যন্ত। আচ্ছা, তো যখন আমি যাচ্ছি ববিতা আন্টি আমাকে বলছে না, ঠিক না, আর নার্গিস আন্টি বলছে দিতেই হবে এই শট, ঠিক আছে। তো আমি গেলাম, প্রথমবার যখন টেকনিক্যালি ক্যামেরার কারণে হয়নি, ওকে হয়নি, দুইবারের সময় তাদের টেকনিক্যালি একই সাথে বড় শট তো ঠিক হয়নি।